স্ট্যাটিস্টিক্যালি ওর থেকে বেটার তো ওয়ার্ল্ডে নাই। ক্রিকেটারদের বাচ্চা কাচ্চা হলে তাদেরকে পড়াবো আর কি। এবার তো সেমিফাইনালের রাউটটা ইজ ভেরি সিম্পল, স্পেসিফিক খুব মজার ঘটনা নাই, খুব ফর্মাল ঘটনা আছে। আমি পড়াতে যে একটা জিনিস ফিগার আউট করেছি, যেটার ব্যাপারে আপনি অনেক কিছু জানেন না, সেটার ব্যাপারে আসলে জ্ঞান করবো আলোচনা করা উচিত না। আপনার সংসার জীবন কেমন চলছে? শুরু করতে পারিনি এখনো। ভীষণ স্মার্ট টিভি প্রেজেন্টস গুড লাক বাংলাদেশ ক্যাম্পেইন, সকলকে স্বাগত জানাচ্ছি, আমি দিবাকর। প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভীষণ পছন্দের একজন মানুষ, যাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, আয়মান সাদিক। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া বেশ ভালো আছে। বিশ্বকাপ যাওয়ার কতটা উপভোগ করছেন? বেশ ভালো, ফার্স্ট ম্যাচে তো সুপার ছিল, বাট রিয়েলি এক্সাইটেড। আমাদের অফিসে একটা বড় টিভিতে আমাদের যেখানে লাইভ ক্লাস হয় সেখানে সবাই মিলে খেলা দেখছি, তো খেলাটার টাইমিংটার কারণে বেশ ভালো মজা হচ্ছে, যে অফিস থাকি আর বাসায় থাকি সবার সাথে খেলা দেখা হচ্ছে। এক ম্যাচে হেরে গেছি আর এক ম্যাচে জিতে গেছি আমরা, আপনার কি মনে হয় এবার বিশ্বকাপে বাংলাদেশ দল কত দূর যেতে পারে? দেখেন, সবসময় তো ইচ্ছা থাকে যে ফাইনালে যাবে, এবার তো সেমিফাইনালের রাউটটা ইজ ভেরি সিম্পল, যে গ্রুপ স্টেজ, সবাই সবার সাথে খেলবে। ফার্স্ট ম্যাচটার পর তো আমার খুব বেশি মনে হয়েছে যে এবার আমার একটা চান্স আছে, তিন চার হয়ে হলেও সেমিফাইনালে যাওয়া যাবে, বাট এখনও স্বপ্ন থাকবে যতক্ষণ পর্যন্ত একেবারে রান রেট বলেন বা পয়েন্ট টেবিল বলেন ম্যাথমেটিক্যালি ইম্পসিবল না হচ্ছে, কোনো বাংলাদেশে আমার মনে হয় আশা ছাড়বে না। বাংলাদেশ দল আপনার পছন্দের ক্রিকেটারকে? শাকিব আল হাসান এক নম্বরে বলবো, এগেন স্ট্যাটিস্টিক্যালি ওর থেকে বেটার অলরাউন্ডার বলেন, এর তো ওয়ার্ল্ডে নাই, সো কান্ট বি আ বেটার পার্সন দেন দ্যাট। আপনার সঙ্গে নিশ্চয়ই মজার স্মৃতি আছে, ক্রিকেটারদের সাথে শেয়ার করতেন একটা? আমার ক্রিকেটারদের সাথে আসলে অনুষ্ঠানে অনেক দেখা হয়, আমার মিরাজের সাথে অনেক আগে দেখা হয়েছে অনুষ্ঠানে, মাশরাফি ভাইয়ের সাথে আমি লাইভ একটা করেছিলাম, ভিডিও একটা করেছিলাম, তো তাদের সাথে এখনো আমার আড্ডা দেওয়ার সুযোগ হয় না, ইভেন্টে ইভেন্টে দেখা হয়, ভিডিও কন্টেন্ট তৈরি করি, সেই জন্য আসলে স্পেসিফিক খুব মজার ঘটনা নেই, খুব ফর্মাল ঘটনা আছে। বাংলাদেশ দলের খেলা যখন অনুষ্ঠিত হয় আপনি স্টেডিয়ামে আছেন, কিভাবে টিমকে উজ্জীবিত করেন? বাংলাদেশে হলে আমি বেশ কয়েকবার গিয়েছি, বেশ কয়েকটা সিরিজে, স্পেশালি মিরপুর হলে, আমার বাসা মিরপুরেই, সো কাছাকাছি অনেক, সো ফ্রেন্ডদের সাথে যাই, এখন যেহেতু একটু বয়স বেড়ে গেছে ফ্রেন্ডরা ব্যস্ত, 10 মিনিট স্কুলের মানুষজনের সাথে যাই, সো উই গেট ভেরি এক্সাইটেড, অনেক মজা করি, চিল্লাপাল্লা করি, অ্যান্ড ইউনো ইয়াং মানুষ তো, সো মজাই হয়, খারাপ হয় না। সাকিব তামিম ইস্যুটা নিয়ে সারা বাংলাদেশ তোলপাড়, আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা? আমি আসলে মনে করি যে দিন শেষে বাংলাদেশ যেটাতে ভালো করে সেটাই দরকার, আমি আসলে ক্রিকেট বোদ্ধা না, তো অনেক কিছুই বুঝি না, স্ট্র্যাটেজিক অনেক কথাবার্তা হয় এগুলো আসলে শুনি দেখি, বাট মন্তব্য দেওয়ার লেভেলে না, আমি যেহেতু টিচার, আমি পড়াতে যে একটা জিনিস ফিগার আউট করেছি যেটার ব্যাপারে আপনি অনেক কিছু জানেন না, সেটার ব্যাপারে আসলে জ্ঞান করবো আলোচনা করা উচিত না, সেটার ব্যাপারে আসলে বেশি ডিপ ডিসকাশন করা উচিত হবে না আমার। নতুন জীবন শুরু করেছেন, কিছুদিন আগে বিয়ে করেছেন, আপনার সংসার জীবন কেমন চলছে? শুরু করতে পারিনি এখনো, এখনো বেশ কিছু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, 10 মিনিট স্কুলের অনেক বড় ব্যস্ততা ছিল, সো আজকে একটা বড় নিউজ বের হয়েছে দেখেছেন মনে হয় যে আমরা প্রায় 61 crore রেজ করেছি, সব কিছু মিলে একটু দৌড়ের উপর ছিলাম, বিদেশের কয়েকটা অফিসিয়াল ট্যুর বাকি সব কিছু শেষ করে আমাদের নতুন বাসায় উঠবো, সো আর এক মাস পরে বলতে পারবো যে সংসার জীবনটা কেমন। আসলে বাংলাদেশ ক্রিকেট দলকে কিভাবে আপনি উইশ করবেন? দেখেন, এই একটা জায়গাতে সারা 17 কোটি বাঙালি বলেন, 18 কোটি বাঙালি বলেন এক হয়ে যায়, এবং আমরা যত যাই বলি দিন শেষে কেউই সেমিফাইনালের আশা একদম লাস্ট ডে পর্যন্ত ছাড়বো না, আই উইশ দেম অল দ্য ভেরি বেস্ট। নতুন দেশে একটা আছে, ইউজুয়ালি বাংলাদেশের মাটিতে খুব ভালো করেছে লাস্ট বেশ কয়েক বছর, বাট বাইরের মাটিতে একটু কম খেলেছে, সাকসেসও কম, আই উইশ দেম অল দ্য ভেরি বেস্ট। 16 কোটি বাঙালি, 17 কোটি বাঙালি আপনাদের পিছে আছে, অ্যান্ড আপনাদেরকে সাপোর্ট করে যাবে। কোন ক্রিকেটারকে পড়ানোর সুযোগ হয় সেক্ষেত্রে আয়মান সাদিক কাকে পড়াতে চাইবে? না না, এরকম বলা, আমি তো আসলে তারা যে আর্টে আছে স্পোর্টস ওইটাতে আমি কিছুই মানে তাদের ধারে কাছে না, তো ওইভাবে আমি পড়াবো না, তাদের যখন বাচ্চা কাচ্চা হবে তাদেরকে আমি ম্যাথস পড়াবো। ক্রিকেটারদের বাচ্চা কাচ্চা পড়াতে চান? হ্যাঁ হ্যাঁ, ক্রিকেটারদের বাচ্চা কাচ্চা হলে তাদেরকে পড়াবো আর কি ইনশাল্লাহ, কারণ তাদেরকে পড়ানোর যোগ্যতা নাই, তাদের বাচ্চা কাচ্চাকে ইনশাল্লাহ অঙ্কের ভয়টা দূর করাই দিব। বিশ্বকাপে বাংলাদেশ দলকে সমর্থন জানিয়ে হ্যাশট্যাগ সহ ভিডিও শেয়ার করে দিতে নিন ভীষণ স্মার্ট টিভি, সাথে হ্যাশট্যাগ দিন গুড লাক বাংলাদেশ, আমি জিতব ভীষণ স্মার্ট টিভি, বিডি ক্রিক টাইম, আর জিতে নিন ভীষণ স্মার্ট টিভি, দেখো নতুন দুনিয়া।